ঋষভ পন্তের সময়টা ভালো যাচ্ছে না। অনেকদিন ধরেই সময় কাটছে হাসপাতালের বিছানায়। তার মধ্যে আবার তাকে চড় মারতে চাইলেন কপিল দেব। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হয়েছে আজ। চারদিকে যখন মর্যাদার লড়াইটা নিয়ে মাতামাতি, তখন কেন হঠাৎ পান্ডকে থাপ্পড় মারতে বদ্ধপরিকর কপিল? 1983 সালে প্রথমবার বিশ্বকাপ জেতে ভারত, সেই বিশ্বকাপ জয়ী দলের নেতৃত্বে ছিলেন কপিল। এবার আরও একটি বিশ্বকাপ, আরও একবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন, তার উপর ভারত কিনা স্বাগতিক দল। ভারত দলের তুরুপের তাস ভাবা হয় যাদের, পান্ড তাদেরই একজন। সেই পান্ডটি কিনা এভাবে চোটের উপর চোট সাজিয়ে শুয়ে আছেন হাসপাতালের বিছানায়। আর ভারত বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে, ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। আবার এদিকে খেলতে নেমেছে বর্ডার গাভাস্কার ট্রফি। সাম্প্রতিক ফর্ম অনুযায়ী সীমিত ওভারের দলে পান্টের জায়গা একটু নড়বড়ে হয়ে উঠেছিল, তবে টেস্ট ক্রিকেটে তিনি ভারতের সেরা তো বটেই, গোটা বিশ্বেরই অন্যতম ভয়ঙ্কর ব্যাটার। গত 30 ডিসেম্বর মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনার শিকার হন পান্ট। এরপর যে বেঁচে আছেন এটাই তো অনেক, খেলা তো দূরে থাক। তবে কপিল যেন মানতেই পারছেন না, এত এত খেলা আর পান্ট কিনা ইঞ্জুরি নিয়ে শুয়ে আছেন বিছানায়। রেগেমেগে কপিল তাই পান্টকে চড় মারতে উদ্যত হলেন। এক অনুষ্ঠানে পান্টের প্রতি ভালোবাসা থেকেই তাকে চড় মারার কথা বলেছেন এই কিংবদন্তি। কপিল বলেন, পান্টকে আমি খুব ভালোবাসি, আমি চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, যাতে আমি গিয়েই ওকে কষিয়ে চড় মারতে পারি। চড় মেরে নিজের দিকে লক্ষ্য রাখতে বলবো ওকে, কারণ এই দুর্ঘটনায় শুধু ওর নিজের ক্ষতি হয়নি, গোটা দলের ক্ষতি হয়েছে। ওকে ভালোবাসি বলেও আমি ওর উপর রেগে আছি, নিজের জীবন নিয়ে এতটা ঝুঁকি নেওয়ার জন্যই ওকে চড় মারব। পান্ড সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার সময় নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন, সেই গাড়ির গতি নিয়ন্ত্রণে ছিল না বলে দাবি করেছিল পুলিশ। দুর্ঘটনার খানিক পর গাড়িতে আগুন ধরে যায়। সৌভাগ্যক্রমে একজন বাস চালক এসে পান্ডকে এর আগেই গাড়ি থেকে বের করে আনেন। তবুও শরীরের বিভিন্ন জায়গায় জখম হয় তার, সাথে মনের জখম তো আছেই। কপিল বলেন, সৃষ্টিকর্তার কাছে দোয়া করি ও যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে, কিন্তু সন্তানদের যেভাবে শাসন করার অধিকার থাকে সেই অধিকার থেকে ওকে চড় মেরে আমি জীবনের শিক্ষা দিতে চাই। পান্ড অবশ্য যেই ঝক্কি ঝামেলা সামলাচ্ছেন তাতে তার জন্মের শিক্ষাটা বোধহয় হয়েই গেছে। এই হাসপাতাল ওই হাসপাতাল, এই সার্জারি ওই ইঞ্জেকশন, ধকলটা তো আর কম যাচ্ছে না। তারপরও যদি মাঠে ফেরা হতো, পান্টের ইঞ্জুরি আপডেট বলছে খুব সম্ভবত এবছর মাঠে ফেরা হচ্ছে না তার। তাই মোস্তাফিজদের সাথে আইপিএল খেলা দূরে থাক, দলে সুযোগ পাওয়ার মতো সম্ভাবনা তৈরি হলেও বিশ্বকাপের মতো মেগা আসরেও খেলা হবে না পান্টের। সাহাব সোহাগ অনফিল্ড।